ফেলকায়ে নাজিয়া কারা, এই বক্তব্যের জবাবে এই কথাগুলো আপনাদের মুখস্থ এখন যেগুলো বলবো, বহু বক্তব্যে আপনারা শুনেছেন। ফেলকায়ে নাজিয়া কারা এই প্রশ্নের জবাবে আলী ইবনুল মাদিনী, ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম বুখারি সকলের মন্তব্য হচ্ছে যে তারা আহলে হাদিস। তাদের মন্তব্য হচ্ছে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না যে এই ফেলকায়ে নাজিয়া কারা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছে যদি আহলে হাদিস না থাকত তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছে আল মালায়েকাতু হুররাসুস সামা, আসমানের হেফাজতকারী হচ্ছে ফেরেশতারা, ও আসহাবুল হাদিস হুররাসুল আরফ, আর দুনিয়ার হেফাজতকারী হচ্ছে আহলে হাদিসরা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর জন্ম 97 হিজরিতে, ইমাম শাফির আগে, ইমাম শাফির জন্ম 150 আর সুফিয়ান সাউরির জন্ম 97। তো আসমানকে হেফাজত করছে মালায়েকা ফেরেশতারা আর দুনিয়াকে হেফাজত করছে আহলে হাদিসরা, এর মানে কি? এর মানে হচ্ছে দুনিয়াতে কেউ যদি রাসুলের হাদিসের মধ্যে শরীয়তের মধ্যে বিন্দুমাত্র কমবেশি করতে চায়, শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটাতে চায়, তাহলে সেটাকে কঠোর থেকে কঠোর হস্তে দমন করে কারা? আহলে হাদিসরা। এই জন্য তারা হচ্ছে দুনিয়ার মাটিতে আল্লাহর দিনের হেফাজতকারী। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম থাকতো না। এই জন্য ইমাম আহমদ সহ আর বাকি আলেম বলতেছে যে আহলে হাদিসরা যদি ফেরকায়ে নাজিয়া না হয় তাহলে আমি জানি না যে কারা ফেরকায়ে নাজিয়া। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أهل حديث وفرقاء ناجية যেমন শুধু মুহাদ্দিসরা নয় বরং সাধারণ মানুষের অধিকার আছে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার, ঠিক তেমনি আহলে হাদিস বা ফিরকায়ে নাজিয়া নির্দিষ্ট কোনো সংগঠন নয়। কথা কি বুঝতে পারছেন? মিয়া নাজির হোসাইন দেহলভি রহমাতুল্লাহ নির্দিষ্ট কোনো সংগঠনে ছিলেন না, তখন সংগঠনের কোনো অস্তিত্বই ছিল না। এখন কেউ যদি বলে যে তিনি আহলে হাদিস নন তাহলে তাকেই ভেবে দেখতে হবে যে সে আহলে হাদিস কিনা। কথা বুঝতে পারছেন? এখানে একটা কথা বলে রাখি যে আমি যদি দাবি করি যে নির্দিষ্ট সংগঠনের অনুসারী হলেই সে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হবে তাহলে এটা হবে একটা ভ্রান্ত আকিদা। কেন ভ্রান্ত আকিদা হবে? আজকে বাংলাদেশে 3-4 সংগঠন আছে। আমি যদি একটা সংগঠনের অনুসারী হই এবং আমি যদি ফেরকায়ে নাজিয়া হই তাহলে ওই সংগঠনের বাইরে যারা আহলে হাদিস আছে তারা কি ফেরকায়ে নাজিয়া নয়? শুধু তাই নয়, এই বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে তারা যদি এই সংগঠনের অন্তর্ভুক্ত না হয় তারা কি ফেরকায়ে নাজিয়া নয়? সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই, অন্য দেশে আছে কিন্তু সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই। তাহলে সৌদি আরব এবং কুয়েতের যারা আহলে হাদিস তারা কি ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত নয়? কথা কি আমার বুঝতে পারছেন? এই জন্য এই বিশ্বাস চরম ভ্রান্ত আকিদা যে নির্দিষ্ট সংগঠনের এবং নির্দিষ্ট সভাপতি বা আমির অধীনে ফরম পূরণ করে যারা সংগঠনের অন্তর্ভুক্ত থাকবে একমাত্র তারাই ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত আর কেউ নয়, এটা চরম এবং ভ্রান্ত আকিদা। বরং পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে তারা সবাই আহলে হাদিস, এবং এই সংগঠনগুলো তারা অন্তর্ভুক্ত, সংগঠনগুলো ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। কথা বুঝাতে পারিনি আমি? বাংলাদেশের যত আহলে হাদিস সংগঠন আছে সবাই ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, ভারত পাকিস্তানের যত আহলে হাদিস সংগঠন আছে সবাই ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত যদি আমল ঠিক থাকে, যদি আকীদা ঠিক থাকে, যদি মানহাজ ঠিক থাকে। এখানে আরও একটা কথা বলে নিই যে আমাদের মধ্যে একটা কথা, যেহেতু এটা আহলে হাদিসদের ঘাঁটি প্রচলিত যে উমুক উমুক থেকে বের হয়ে গেছে সেই জন্য সে খারেজ, সেই জন্য সে আহলে হাদিস নয়,
অমুক দল থেকে অমুক বের হয়ে গেছে, জমিয়ত আহলে হাদিস থেকে অমুক বের হয়ে গেছে, আহলে হাদিস আন্দোলন থেকে অমুক বের হয়ে গেছে, এই কথার জবাব আমি বলতে চাই, আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয়। আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয়। যেমন মুসলমান হওয়া, আমি মুসলিম কি মুসলিম নই, এটা যেমন কারো পৈতৃক সম্পত্তি নয়, তেমনি আমি আহলে হাদিস নই কি নই, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়। যদি আমার মানহাজ এবং আমার আকীদা ঠিক থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে আমাকে বলে যে আমি আহলে হাদিস থেকে বের হয়ে গেছি। কথা কি বোঝাতে পেরেছি? পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই। সুতরাং এই কথা মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট কোনো সংগঠনের অনুসারী হওয়া ফেরকায় না যেয়ে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জরুরি নয়। ফেরকায় না যেয়ে একটি ব্যাপক ব্যাপার। পৃথিবীর আফ্রিকার জঙ্গলে যদি একজন মানুষ যেখানে কোনো মুসলমান নাই, সে একাই যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাহলে সেও ফেরকায় না যেয়ে অন্তর্ভুক্ত। এটা একটা ব্যাপক ব্যাপার, ব্যাপক ব্যাপার। কেউই কোনো গণ্ডের মধ্যে, কোনো সীমার মধ্যে একে আবদ্ধ করতে পারবে না। ওই যে আল্লাহ রাসূল বলেছে, মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যা অনুসরণ করি, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মুহাজির এবং আনসারদেরকে যারা অনুসরণ করবে ইহসানের সাথে, তারাই ফিরকায় নাজির অন্তর্ভুক্ত। যে নামেই হোক না কেন, যেখানেই হোক না কেন, সংগঠনে থেকেই হোক না কেন, সংগঠনের বাইরে থেকেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যে নামেই হোক না কেন, আদর্শ এবং আকীদা যদি ঠিক থাকে, তাহলে সে ফিরকায় নাজির অন্তর্ভুক্ত। এখানে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে সবাই বলি, আমরা দাবি করি যে আহলে হাদিস কোনো নির্দিষ্ট দল এবং মতের নাম নয়। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। সকলে আমাদের যারা শ্রদ্ধেয় বড় বড় আলেম আছেন, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, যারা বড় বড় আলেম আছে, তারা সবাই এটাকে স্বীকৃতি দেন যে আহলে হাদিস হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম। সুতরাং এই বৈশিষ্ট্যের যারা অনুসারী, এই বৈশিষ্ট্যের যারা অধিকারী, তারা সবাই আছে।